আসসালামু আলাইকুম। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। বাংলাদেশ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির কড়া জবাব দিল যুক্তরাষ্ট্র। প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় মতিঝিল আইজেলের শিক্ষক মাকসুদা আক্তার সাময়িক বরখাস্ত। বাংলাদেশে অবাধ সুষ্ঠু সহিংসতা মুক্ত নির্বাচন চায় যুক্তরাজ্য, পররাষ্ট্র সচিব। সাংবাদিককে তুলে এনে মামলা দেওয়া সেই ওসিকে বদলি। রাজবাড়িতে বালু চাপায় তিনজনের মৃত্যু। পরকীয়া প্রেমিককে হত্যার পর মাটি চাপা, গ্রেফতার স্বামী স্ত্রী। ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় শিপইয়ার্ডে আগুন, দুই জাহাজ ক্ষতিগ্রস্ত। লাশের গন্ধে ভারী লিবিয়ার আকাশ, দেওয়া হচ্ছে গণকবর। বিয়ের অনুষ্ঠানে থাকায় ভূমিকম্প থেকে বাঁচলেন পুরো গ্রামবাসী। নেইমারের শেষ মুহূর্তের ভেলকিতে জয় পেল ব্রাজিল। এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটারের 12 বছরের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে অবাধ, মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ ও স্থিতিস্থাপক দেখার অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। যুক্তরাষ্ট্র তার এই নীতির প্রতি শ্রদ্ধাশীল। তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য এবং অবস্থান এটাই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রশ্নে তিনি বলেছেন, যেসব সাংবাদিক ও ব্যক্তিত্ব সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করে তাদের উপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত ও ব্যাপক নিপীড়নের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ব্রিফিংকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, রাশিয়ার প্রতি সম্মান রেখেই তিনি বলবে, এটি হলো সেই দেশ যারা দুটি প্রতিবেশী বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে, আগ্রাসী যুদ্ধ করছে। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির রুটিন দায়িত্বে থাকা অধ্যক্ষ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে। মাকসুদা আক্তার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যম প্রভাতীর সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি। সাময়িক বরখাস্তের চিঠিতে জানানো হয়েছে, মাকসুদা আক্তারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলাটি রয়েছে। চাকরিতে নিয়োগের শর্তাবলী ভঙ্গের কারণে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত কার্যকরের কথা বলা হয় চিঠিতে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচন দেখার আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। ফরেন সার্ভিস একাডেমিতে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পঞ্চম কৌশলগত সংলাপের সময় যুক্তরাজ্যের পক্ষে বাংলাদেশের সাথে নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা করে। মঙ্গলবার রাতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, যেহেতু তারা তাদের পুরনো বন্ধু এবং উন্নয়ন সহযোগী, তাই তাদের নির্বাচনে তাদের আগ্রহ রয়েছে। তারা তাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। রংপুরের তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক সাংবাদিককে বাসা থেকে তুলে আনার অভিযোগ পাওয়া গেছে। পরে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান এই ওসি। এ ঘটনায় অভিযুক্ত তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুরা এলাকায় বালুচাপায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ ইশরাকুল ইসলাম। স্থানীয়রা জানিয়েছেন, জৌকুরা ঘাট এলাকায় একটি বড় বালুর চাতাল রয়েছে। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। মঙ্গলবার রাত 11টার দিকে বালুর স্তূপ থেকে ভেঁকু দিয়ে 10 চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ বালুর স্তূপের ওপর থেকে ভেঁকু মেশিন বালু দিয়ে ওই ট্রাকের ওপর পড়ে যায়। জয়পুরহাটে পরকীয়া প্রেমিককে হত্যার পর মাটি চাপা দেওয়ার ঘটনায় স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 5 ও র্যাব 12 যৌথ অভিযানে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনা খাতুন। তারা 5 বিবির ধরঞ্জি গ্রামে ভাড়া বাসায় থাকতেন। ইউক্রেনের রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। স্পিড বোট ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চালানো এই হামলায়
সোমবার উপদ্বীপের একটি শিপইয়ার্ডে আগুন ধরে যায়। এছাড়া হামলায় দুটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘরবাড়ির ধ্বংসস্তূপ, কাদা পানি রাস্তাঘাটে পড়ে রয়েছে মরদেহ, এমনকি সমুদ্রেও ভাসতে দেখা যাচ্ছে দেহ। ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যা বিধ্বস্ত লিবিয়ার দেরনা শহরের এখন এটাই আসল চিত্র। পচা দেহের গন্ধ ও স্বজন হারানো পরিবারের লোকদের আর্তনাদ মিশেছে বাতাসে। গণকবর দেওয়া হচ্ছে মরদেহ। পরিচয়ের অপেক্ষায় হাসপাতালে পড়ে রয়েছে বহু লাশ। মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 2500, তা আরও বাড়তে পারে বলে অনুমান। অপর একটি সূত্রের দাবি, মৃতের সংখ্যা অন্তত 3000, নিখোঁজ 10000-এরও বেশি মানুষ। মরক্কোতে ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় 3000 মানুষ মৃত্যু হয়েছে। প্রতিদিন মৃতের সংখ্যা কেবল বাড়ছেই। এরই মধ্যে জানা গেল ভূমিকম্পের উৎপত্তির স্থল খুব কাছে থাকা একটি গ্রামের সব ঘর বাড়ি ধসে পড়লো, সেখানে কেউই মারা যায়নি। একটি বিয়ের অনুষ্ঠানে থাকায় ভাগ্যক্রমে সবাই বেঁচে গিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে। গত শুক্রবার মরক্কোয় 6.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ধসে পড়া বাড়িঘরের নিচে চাপা পড়ে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এর আগে কখনোই পেরুর বিপক্ষে হারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে আজ পেরুর মাঠ থেকে হতাশা নিয়ে ফিরতে যাচ্ছিলেন সেলসওয়ারা, কিন্তু শেষ মুহূর্তে নেইমারের ভেলকিতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সেলসওয়ারা। খেলা শেষের বাঁশি বাজার আগে কর্নার থেকে নেইমারের দারুণ ক্রসে গোল করে ব্রাজিলকে পূর্ণ পয়েন্ট এনে দেন পিএসজি তারকা মার্কুইনহোস। বুধবার বাংলাদেশ সময় সকাল 8টায় পেরুর ঘরের মাঠ লিমায় মুখোমুখি হয় ব্রাজিল ও স্বাগতিক পেরু। ম্যাচটিতে 1-0 গোলের জয় পায় ব্রাজিল। জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রাজিল ডিফেন্ডার ও পিএসজি তারকা মার্কুইনহোস, আর গোলটিতে সহায়তা করেছেন নেইমার। 12 বছরের কারাদণ্ড হল পাকিস্তানের অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ লতিফের। নেদারল্যান্ডসের একটি আদালত সোমবার এই সাজা ঘোষণা করেছে। সেই নেদারল্যান্ডসের চরমপন্থী নেতা গিড ওয়াইল্ডার্সকে খুনের হুমকি দিয়েছিলেন বলে জানা যায়। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার 2010 সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।